সকাল সকাল আজকে গড়িয়া চত্বরে চলে এসেছি। এইখানে সঞ্জিতদার হোটেল নামে একটা ভাতের হোটেল আছে, রাস্তার ধারের হোটেল। জায়গাটার ভিডিও আমি দেখেছিলাম প্রথমে লিভিং উইথ রাহুলের, রাহুলের চ্যানেলে আমার মা দেখেছিলেন, আমার মা ওদের চ্যানেল খুব ফলো করেন। তো তারপরে আমার সাথে যেদিনকে রানা অর্থাৎ লেমন জুসের দেখা হলো ডালহৌসিতে, তো রানা দেখলাম ওইখানকার ভিডিও করেছে। তো রানাকে আমি বললাম যে আমাকে এই দোকানটায় নিয়ে যাবে, তো রানা রাজি হলো। আমি ওদিক থেকে হাঁটতে হাঁটতে এলাম ওই দিকটা কামালগাজী মোড়, এইদিকে গেলে যুবতীর্থ ক্লাব পড়বে, আর এই সামনেই হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, ব্যানার দেখা যাচ্ছে সঞ্জিতদার হোটেল, এইদিকে গেলে ক্ষুদিরাম মেট্রো স্টেশন পড়বে, পেটাই পরোটা। ওই যে দূরে রেডি হচ্ছে, মানুষজন বসে আছেন ব্রেকফাস্টে পরোটা এবং ঘুগনি খাওয়ার জন্য। হিউম্যাঙ্গাস সাইজের ময়দার লেচি, তার পাশে বেলছে এরকম হিউম্যাঙ্গাস সাইজের একটা পরোটা, এরকম অল্প তেলে শ্যালো ফ্রাই, শাঁকা শাঁকা ভাজা ভাজা টাইপের বিরাট বড় সাইজের পরোটা। পরোটা ভাজার না একটা লাভলি গন্ধ আসে, জবরদস্ত একেবারে। আরে সাবাস, আরে সাবাস, মারধর খেয়ে পরোটা চলে এলো। এখানে ওজন হচ্ছে, ওজন হবার পরে চলে যাবে। পরোটার কি দাম আছে পেটাই পরোটা? 15 টাকা 100 গ্রাম পরোটা, 15 টাকা, সঙ্গে ফ্রি তরকারি। আচ্ছা, এখানে ঘুগনি আছে, এই ঘুগনি পরোটার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়। ডিমের কারি, ও হো হো, জবরদস্ত। কি দাম আছে ডিমের কারির? ডিমের কারির দাম 15 টাকা পিস। মানুষজন বসে আছেন রবিবারের দিনের সকালবেলায় ব্রেকফাস্টের জন্য। 50 গ্রাম মতো পরোটা নিয়েছি, তার সাথে আমি ঘুগনি নিয়ে নিই। এইরকম ঘন গাঢ় দেখতে একটা ডিম কষা আছে, একটু পরোটা এই ডিম কষার গ্রেভিতে চুবিয়ে, ডিম কষা হালকা হালকা গরম মশলার গন্ধ, ভালো লাগছে খেতে। সাধারণ জলখাবার কিন্তু খুব পপুলার জলখাবার। আদর্শ হিন্দু হোটেলের যেখানে রান্না হয় ওদের বাড়িতে, সেই এলাকায় এসে গিয়েছি। এখানে রান্না বান্নার কাজ চলছে, পেঁয়াজ ভাজার কাজ চলছে, এদিকে চিকেন রাখা আছে, ভেজে আলু রাখা আছে, টমেটো, এদিকে আলু, অন্যান্য বিবিধ সমস্ত ইনগ্রেডিয়েন্ট, দারুণ ব্যাপার। এইখানে মাছ ভাজা হচ্ছে, এখানে কাঁচা মাছ সব রাখা আছে, শুক্তো রেডি হবে, তার জন্য এই শিম ভেজে, এদিকে বরবটি নাকি বিনস, বরবটি, আচ্ছা, রুই মাছ গরম গরম ভেজে চলে এসেছে একেবারে, আহা হা, জম্পেশ দেখতে লাগছে। এইদিকে বেশ কিছু আরও মাছ, এটা রুই না কাতলা? এটা রুই, ভাজার জন্য রেডি হয়ে আছে একেবারে, প্রমাণ সাইজের। এইরকম সাইজ, এইরকম মাথা গাদা পেটি মিলে একেবারে জবরদস্ত। চারা পোনা মাছ হলুদ নুন টুন মাখিয়ে রাখা আছে, দই ইলিশ রেডি হবে, তার জন্য এই ইলিশ মাছগুলোকে সুন্দর করে সর্ষের তেল দিয়ে দই দিয়ে মেখে রাখা আছে একেবারে। রানা তুমি কোথায় এনেছো আমাকে? তো বাঙালি খাবারের খনি এই জায়গাটা। এরকম সরু সরু আলু ভাজা, ঝুরো ঝুরো নয় কিন্তু, একদম সরু সরু ঘরোয়া আলু ভাজা। দুধ শুক্তো প্রিপারেশনের কাজ চলছে, তেজপাতা গেছে, রাঁধুনি ফোড়ন গেছে, এদিকে বড়ি, আর একদম শুরুতে যে সবজিগুলো দেখিয়েছিলাম সেইগুলো সব চলে যাবে, একদম গপগপ গপগপ করে ফুটতে উঠতে লেগেছে। আহা হা হা, মুরগির মাংস কষানোর কাজ চলছে, একদম লাল লাল গরম গরম রুই মাছের পেটি, আমি টাটকা মাছের ভেতরটা দেখুন, গরম গরম মাছ ভাজার স্বাদ কোনো বাঙালিকে বলে দিতে হয় না, দারুণ স্বাদের মাছ, একদম টাটকা। ও হো, মাছ ভাজা শেষ করবো, দারুণ ভিডিও হবে। আহা, গরম গরম একেবারে পমফ্রেট মাছ ভাজা, কাতলা মাছের কালিয়া রান্না হবে, তার জন্য দেখুন কি যাচ্ছে, কাজু কিশমিশ, আহা হা, একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, জব্বর। মাংস ফুটছে, চিকেন, আহ, দারুণ দারুণ ব্যাপার একেবারে। এইরকম লাইভ কিচেন, মানুষজন রান্না করছে ব্যস্ততার সাথে, দেখাটা কিন্তু খুবই ফ্যাসিনেটিং। এই রান্নার প্রসেসগুলো দেখানোর কারণটা হচ্ছে যে সঞ্জিতদার এখানে রোজের রান্নাবান্না এইভাবেই হয়, যে কোনো দিন যে কেউ এসে দেখতে পারে রান্না কীরকম হয়, পারবে তো প্রত্যেক দিন এইভাবেই রাঁধবেন? প্রত্যেক দিন এইভাবে, মানে আমি এলাম বলে কাজু কিশমিশ টিশমিশ নয়, রেগুলারের রান্না এইরকমই। গড়িয়া চত্বরে নতুন করে ওনার পরিচয় করিয়ে দেবার কিছু নেই, রানাকে অনেক বড় ধন্যবাদ যে আমাকে এই জায়গাটার কথা বলার জন্য। মুরগির কষা শেষ হয়ে গেল, এইবারে জল দিয়ে দেওয়া হয়েছে, আহা, একদম লাল লাল ঝোল হবে একেবারে, জম্পেশ, তাই তো দেখছি আমি, বাপরে, চারা পোনা, তো চারা পোনার সাইজ বিশাল, আচ্ছা চারা রুই, ওগুলো মুরগির মাংসের প্রিপারেশন ডান, আহা হা হা, একদম আমাদের বাঙালি বাড়িতে যেরকম মাছের মাথা রান্না হয় একদম সেই রকম টিপিক্যাল ঘরোয়া রান্না একেবারে। আগে মনে হয় মটনটাকে এই প্রেসার কুকারে সেদ্ধ করেন নাকি? তাহলে মটনটা আগে আমরা মোটামুটি 3 ঘন্টা তো ম্যাগনেট করে রাখবো, আচ্ছা, তারপরে কষাবো, আচ্ছা, কষিয়ে ওটা একটা সিটি মারবো আমরা, আচ্ছা, একটা সিটি মেরে আমরা নামিয়ে ফুটিয়ে, আচ্ছা, নিয়ে জাস্ট মশলা। বাড়িতে 5-6 জনের রান্না করতে পারি কিন্তু, আহা হা, এই যে খাসির মাংস যেই মাত্র প্রেসার কুকার থেকে তুলে এনে ঢাললো না, তার যে গন্ধটা বেরোলো একেবারে, সেটা একদম চ্যাম্পিয়ন। চুমু রান্না হচ্ছে, চুমু একেবারে,
মাংস রান্না হচ্ছে, চুমু রান্না হয় না, চুমু রান্না করা পছন্দ করি, বুঝতে পারছেন? খাসির মাংসর গরম গরম ঝোল লাভলি একেবারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবরদস্ত। ঘরোয়া বানানো গরম মশলা, এটা যে একদম বাড়িতে গ্রাউন্ড করা সেটা বোঝা যাচ্ছে এর ফ্রেশ গন্ধটায়। A few moments later, এখানে এরকম একটা এত বড় ডেকচিতে গরম গরম ভাত তুলে দিচ্ছে, ওইদিকে সাজানো আছে বিভিন্ন রকমের তরকারি। প্রথমে ভাত গিয়েছিল, ভাতের সাথে শশা পেঁয়াজের স্যালাড গিয়েছিল, তারপরে এই সবজি গেছে, ওইদিক থেকে আলু ভাজা তোলা হচ্ছে, এদিকে সব ডেকচি ভর্তি করে খাবার রাখা, ওইদিকে ভাত রাখা, ওইখানে থালি রেডি হচ্ছে, এখানে কাস্টমারেরা বসে আছে, এখান থেকে মিক্স সবজি পার্সেলের জন্য যাচ্ছে, মানুষজন পার্সেল নেওয়ার জন্য রেডি হয়ে আছে। দারুণ ব্যাপার, সাধারণ সিম্পল অথচ দেখতে দুর্দান্ত ভাতের থালি রেডি হচ্ছে। ভাত, ডাল, আলু ভাজা, মিক্স সবজি, পাঁপড়, চাটনি, এই সমস্ত কিছু দিয়ে আচ্ছা খাসি জবরদস্ত একেবারে লাল লাল ঝোল জম্পে। খাসির মাংস দাম কি আছে আমাদের? এটা 200 টাকা প্লেট, 4 পিস হচ্ছে 200 টাকা, 4 পিসের দাম 200 টাকা। আচ্ছা, এক প্লেট মাংস মানে প্রায় 220 গ্রাম মত হবে। আচ্ছা, আর 2 পিস কিছু আছে নাকি? 2 পিস আছে, 100 টাকা। 100 টাকা, আচ্ছা, থালি হচ্ছে 140 টাকা। আচ্ছা, আর একবার দেখাবেন? হ্যাঁ অবশ্যই। ওহো, সুন্দর একটা গন্ধ, জবরদস্ত, যেরকম খাসির মাংসর হয় আর কি। আহা হা হা, চারাপোনা মাছ, একটা চারাপোনা প্রায় 220 গ্রাম। হ্যাঁ, অনেক বড় বড় চারাপোনা। কি দাম আছে আমাদের? এটা আছে থালি 100 টাকা, পার্শে মাছ 110 গ্রাম থেকে 15 গ্রাম এক একটা মাছ। আচ্ছা, 120 টাকা থালি, চিকেন আছে 90 টাকা থালি, 90 টাকা থালি। কপিস থাকে? 2 পিস থাকবে। সর্ষে দিয়ে সুন্দর করে বানানো আমের চাটনি, কাজু কিশমিশ দিয়ে কাতলা মাছের কালিয়া, পিসের সাইজ দেখুন একেবারে। এক একটা থালি, থালি হচ্ছে 90 টাকা। জিরে বাটা, এই যেটা বলছিলাম, হ্যাঁ, সব থেকে ফেমাস, হ্যাঁ, জিরে বাটা দিয়ে রুই মাছ, রুই মাছ, হ্যাঁ হ্যাঁ, এই থালি হচ্ছে 75 টাকা। 75 টাকা, 75 টাকা একটা মাছের পিস তুলে দেখাবেন? অবশ্যই। এই হচ্ছে রুই মাছের, ও হো হো হো, এই হচ্ছে রুই মাছের সাইজ, 60 থেকে 65 গ্রাম ওজন, জব্বর জব্বর, দিশি মাছ মানে সরমপুটি, যেটা সরমপুটি গোছের আর কি, বাহ, বিশাল বড় সাইজ। এর কি প্লেট আছে? এর আছে 90 টাকা প্লেট। মাছ সার্ভিস হচ্ছে এখান থেকে, এদের জিরে বাটা ঝোলে রুই মাছ ছিল, সেই সমস্ত এরকম বাটিতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এদিকে মাছের মাথা আছে, কাতলা মাছের কালিয়া, তার মধ্যে পেটির পিস আছে, গাদার পিস আছে, যেটা নিজের পছন্দ সেরকম বলে দেবেন। ওদিকে কাস্টমারেরা সমস্ত খাবার জন্য বসে গেছে, এইখানে মানুষজন দাঁড়িয়ে আছেন যেগুলো ডেলিভারিতে বাড়িতে নিয়ে যাবে, আর এইখানে এই সমস্ত ট্রে থেকে মাছ নিয়ে, মাংস নিয়ে, এদিকে ডিম নিয়ে অর্ডার মতো খাবার দাবার সব রেডি হয়ে যাচ্ছে। দারুণ ব্যাপার, মাংস যে স্ট্যান্ডার্ড নিরামিষ থালি ওদের হয় তার দাম 40 টাকা, তার মধ্যে ভাত থাকে বেশ যথেষ্ট পরিমাণে, ডাল থাকে, পাঁপড় থাকে, আলু ভাজা থাকে, একটা পাঁচমিশালি সবজি থাকে, পেঁয়াজ শশার স্যালাড থাকে, মাত্র 40 টাকায় পেট পুরে একে। আমি তার সাথে এক্সট্রা করে এই পার্শে মাছ নিয়েছি, পার্শে মাছের ঝাল 80 টাকা মাত্র দাম, এটা 50 টাকা দামের এই কাতলা মাছের কালিয়া। প্রিপারেশনে আপনারা দেখেছেন যে কাজু কিশমিশ দিয়ে রেডি হয় এই কালিয়াটা। আহ, মাছের সাইজ দেখছেন, এই রকম সাইজ একেবারে, লুক অ্যাট দিস। আদা জিরে বাটার ঝোল, জিরে বাটার ঝোল, লাভলি না? সুন্দর একদম ঘরোয়া ঝোল, তাতেও এই হচ্ছে রুই মাছের সাইজ, এই যে এর দাম 35 টাকা। সাইজ ম্যাটার্স, তাই না? সাইজ অলওয়েজ ম্যাটার্স, ওই জন্যে সাইজের ব্যাপারে কার্পণ্য করবেন না, প্রপার সাইজে যাবেন, তাহলে মুশকিল আছে। এইটা হচ্ছে শো স্টপার, খাসির মাংস, আহা হা হা হা, 2 পিস নিয়েছি, এটা একটা নলির দিকের পিস, এটা একটা এইরকম পিস, আর তার সাথে এই হচ্ছে আলু, মাংসের ঝোল দেখছেন, ও হো, টলটল টলটল করছে, লাভলি একেবারে। এইটার দাম এই 2 পিসের আলু ঝোল দিয়ে 100 টাকা। মুসুর ডাল, এটাও পেঁয়াজ ফোড়ন দেওয়া এরকম ডাল, আহা হা, তো এই ডাল দিয়ে একটু এই আলু ভাজা দিয়ে এরকম মিনিকেট রাইস, ঘরোয়া আলু ভাজা ডাল দিয়ে ভাত, জম্পেশ, ও একদম তৃপ্তি করে খাবার মতো। তার সাথে কামড় বসাবেন একটা পেঁয়াজে, এই আলু ভাজাটা যদি একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজতো, ওপরে যদি একটুখানি পোস্ত ছড়াতো, তো একদম মন আনন্দে চিরাপ চিরাপ করতো। এটা একটা পাঁচমেশালি সবজি ছিল, তো এই পাঁচমেশালি সবজি দিয়ে একটু এরকম ভাত মেখে, একটু আলু ভাজা নিয়ে, মিষ্টি মিষ্টি, ওনার কুমড়ো টুমড়ো জাতীয় কিছু থাকে, দারুণ। একটু মানুষের লাবড়া বা ঘায়ার টাইপের যে সবজি হয় ওরকম খেতে, কিন্তু স্বাদ ভালো। কিন্তু রুই মাছের ঝোল, এটা হচ্ছে আদা জিরে বাটার ঝোল, আহা, একদম পাতলা ঝোল, একটু ধনে পাতা দেওয়া আছে মনে হচ্ছে, ধনে পাতার ডাঁটি, আর এই হচ্ছে মাছের সাইজ, দেখেছেন?
চম্পেশ, একটা এইরকম সাইজের আলু আছে, আর এই ঝোলটা দেখে না, বেশ সুন্দর, একটা জিরে বাটার গন্ধ পাওয়া যাচ্ছে, একদম টাটকা মাছ, একেবারে প্রপার বড় সাইজে, শুধু একটু মাছটা খাই একটু ভাত দিয়ে। দারুণ। ছোটোবেলায় না বাড়িতে যখন এই ঝোলটা হতো আমি খুব একটা পছন্দ করতাম না, এটাকে রুগির ঝোল টাইপের বলতাম। বয়স বাড়ার সাথে সাথে এই ঝোলটা আমার বেশি পছন্দ। এরকম চুমুক দিয়ে খেতে হবে, জিরের গন্ধ, হালকা করে ধনে পাতার ডাঁটি দেওয়া, দারুণ সুন্দর লাগছে। আর মাছ এই রকম নরম, ফ্রেশ টাটকা মাছ। পার্শে মাছের সাইজটা দেখছেন, একদম এই রকম একটা বড় সাইজের পার্শে মাছ, 80 টাকা দাম। পার্শে মাছের ঝাল, আহা, এটা দিয়ে না বেশ একটা সর্ষের তেল, এই যে সর্ষের তেলে রেঁধেছিল, তেলটা একটু বেশি, সেই সর্ষের তেলের একটা পাঞ্জেন্ট সুগন্ধ আছে, আহা। পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একেবারে টাটকা মাছ, দেখুন দেখুন মাছ কিন্তু ভাজা, দেখছেন একদম পারফেক্ট ভাজা, মানে যতটা ভাজা হলে ঝোলের স্বাদ গন্ধ মাছের মধ্যে ঢুকবে ততটা। এই মাছকে বলে দিতে হয় না, মাছের ভেতরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মাছ কতটা টাটকা। মাছের কোয়ালিটি স্পিক্স ফর ইটসেলফ, দারুণ স্বাদ। কাতলা মাছের কালিয়া, উপরে কাজু দেখছেন, এই একটা, এই দুটো, এই তিনটে, এরকম পেঁয়াজ বেশ একটা গ্রেভি, আহ, পেঁয়াজ ভাজ আর মিষ্টি মিষ্টি ব্যাপার, আর কিশমিশের যে হালকা টক মিষ্টি সেইটা, আদা রসুনের গন্ধও আছে। মাছের সাইজ এই রকম, এই রকম, লাভলি। এটার দাম 50 টাকা, এইটা একটু বেশি ভাজা, যেরকম কালিয়ার জন্য হয়ে থাকে। খাসির মাংস, আহা হা, দু পিস খাসির মাংস থাকে, এরকম দুটো পিস, আর এই রকম ঝোল, ঝোলটা দেখছেন একদম লাল লাল ঝোল একেবারে, আহা হা, একদম তেল তেল ওলা একেবারে। খাসির মাংস একটু তেল তেল ওলা না হলে ভালো লাগে, খাসির মাংসের অনেক সময় একটা মিটি গন্ধ থাকে, সেটা আছে। ঝোলটা ঝাল ঝাল, কাঁচা লঙ্কার ঝাল, আর সর্ষের তেলের একটা ঝাঁজ মতো আছে। মাংস এরকম সিদ্ধ, এই রকম সুন্দর করে একেবারে সিদ্ধ, অনবদ্য খেতে, অনবদ্য। এই হচ্ছে অতনু, সঞ্জিত দার ছেলে, বাবা ছেলে এবং অন্যান্য স্টাফেরা মিলে এই হোটেলটা চালায়। তোমাদের মাছ খেয়ে আমি তৃপ্ত পাই, জেনুইনলি বলছি। এদের এখানে মাছের আইটেমগুলো আশা করবো প্রত্যেক দিন এই কোয়ালিটি, প্রত্যেক দিন এই কোয়ালিটি, আমাদের মাছ সেরকম প্রত্যেক দিন বাবা রেগুলার মাছ আসে, রেগুলার, সেটা মাছের দেখেই বোঝা যাচ্ছে, রেগুলার, মানে কোনো দিন কোনো বাসি বা কিছু দিয়ে আমাদের, সেটা যখন রান্না হচ্ছিল না, ভাজার সময় বোঝা যায়, হ্যাঁ, ভাজার সময় বোঝা যায়। তো বলার মানে হচ্ছে, যদি এখানে বসে খেতে অসুবিধে থাকে, এখান থেকে খাবার অর্ডার করবেন, ডেলিভারি হয় নাকি? হোম ডেলিভারি হয় না, নিয়ে যাওয়ার ব্যবস্থা, হোম ডেলিভারি করতে চেষ্টা করব, তাহলে আচ্ছা, আর যত যতক্ষণ আসবেন, হ্যাঁ, যত আসবেন নিয়ে যাবেন, ব্যাস এইটুকুই বলা, না খেয়ে দেখুন, হ্যাঁ, ভালো খাবার, আদর্শ হিন্দু হোটেলে। সঞ্জিত দা হচ্ছে আমাদের আধুনিক হাজারি ঠাকুর, আর এই ছেলেটা হচ্ছে রানা, লেমন জুস ক্যামেরার পেছনে আর যদি থাকে তাহলে কিন্তু আমি থুতনি ফুতনি ভেঙে দেবো, সিরিয়াসলি, হ্যাঁ, প্রচন্ড সাই, এত সাই হলে ইউটিউবার হওয়া যায় বলুন তো, আর ফুড ব্লগার খেতে ভালোবাসে, কি আশ্চর্য ছেলে। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখলাম। যদি দেখে পছন্দ হয়ে থাকে ডু ইট দ্য লাইক বাটন, লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন, আপনারা এনগেজমেন্ট দিচ্ছেন না, দয়া করে লাইক বা ডিসলাইক যেটা মনে হচ্ছে সেটা করে যান। আর হাজারি ঠাকুর মানে আমাদের সঞ্জিত দা এইখানে আসবেন, থ্যাংক ইউ সো মাচ। আর রানার চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে রইল, ওটা চ্যানেলটা ভিজিট করবেন, ছেলেটা ভালো কাজ করে, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করুন, টাটা, আসছি তাহলে।